আসসালামাইকুম। আজ নিষ্দলীয় ঐক্য জোটে শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে নিষ্দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ সকলেই উপস্থিত ছিলেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো দলের প্রধান অসুস্থ থাকায় সাধারণ সম্পাদক অথবা এবং তাদের দলের প্রতিনিধিত্ব করেছেন। সাংবাদিক ভাইয়েরা, নির্দলীয় ঐক্য জোটের এই সভায় সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত গুলো নেওয়া হয়েছে তার প্রথমটি হচ্ছে যে সম্পূর্ণ মিথ্যা মামলায়, সাজানো মামলায় জাল একটি নথির উপর ভিত্তি করে নির্দলীয় জোটের চেয়ারপারসন, নির্দলীয় জোটের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদার বিরুদ্ধে মামলার রায় দিয়ে তাকে যে 5 বছর সাজা দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন, ক্ষোভ জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ারও তারা তীব্র নিন্দা জানিয়েছেন। এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি প্রদানের জন্য তারা দাবি জানিয়েছে। নিষ্দলীয় ঐক্য জোটের এই সভায় বিএনপি যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে এই প্রতিবাদের জন্য, সেই কর্মসূচিগুলির প্রতি তারা একাত্মতা ঘোষণা করেছেন এবং ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে নিষ্দলীয় জোটের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবং আগামী কর্মসূচি যেগুলো বিএনপির আছে 3 দিনের, এই কর্মসূচিগুলোতে তারা শুধু একাত্মতা ঘোষণা হয়, তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে দেশ নেত্রীর রায়কে প্রদান করে সারা দেশে যে অসংখ্য নেতা কর্মী গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 20 দলের নেতৃবৃন্দ অনেক রয়েছেন। এইসব গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দ কর্মীদেরকে অবিলম্বে মুক্তি প্রদানের আহ্বান জানানো হয়েছে, দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এই 8 তারিখের অর্থাৎ দেশনেত্রীর মামলা রায়ের পর থেকে যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং এই তাদের আশু এবং মুক্তির জন্য দাবি জানানো হয়েছে, প্রত্যাশা করা হয়েছে। এবং ভবিষ্যতে এই 20 দলীয় জোটের ঐক্যকে আরো প্রসারিত করবার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কথা বলার সিদ্ধান্ত নিয়েছে। এই এই সভায় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান যারা তারেক রহমান বক্তব্য রেখেছেন এবং তার আহ্বান যেটা স্টেজ এখানে যে জনগণের একটি জোট তৈরি করবার, একটা প্ল্যাটফর্ম তৈরি করবার, সেটা দেশের যে বেগম খালেদা শেষ যে আপনার প্রেস কনফারেন্স করেছিলেন সেই প্রেস কনফারেন্স তিনি বলেছিলেন যে জাতীয় ঐক্য তৈরি করবার জন্য সেটা সমর্থন করেছেন নির্দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ। এবং একই সঙ্গে এই লক্ষ্যে সমস্ত দলগুলোকে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে। সবশেষে নির্দলীয় ঐক্য জোট এই স্বৈরাচার সরকারের গণতন্ত্র বিরোধী যে কর্মকাণ্ড, গণতন্ত্র বিরোধী যে কার্যকলাপ তার তীব্র নিন্দা করেছে এবং আসন্ন নির্বাচন যেন সব দলের অংশগ্রহণে হতে পারে তার জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে, সহায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় এই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে। এবং অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের মুক্তি দাবি করা হয়েছে এবং একই সঙ্গে সকল মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।